বোর্ডকে 2.5 কোটি টাকা ফেরালেন রাহুল দ্রাবিড়। নিজেই 5 কোটি টাকা অর্থমূল্য কমানোর আবেদন করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। ক্রিকেটের দুনিয়ায় একেবারে জেন্টলম্যান হিসাবেই পরিচিত রাহুল দ্রাবিড়। তিনি বৈষম্য বিশ্বাস করেন না, সে কথার পরিচয় আবারও পাওয়া গেল। ভারতীয় ক্রিকেট বোর্ডের দেওয়া 5 কোটি টাকার আর্থিক পুরস্কারের অর্ধেক ফিরিয়ে দিলেন রাহুল দ্রাবিড়। তার যুক্তি, তার কোচিং স্টাফেরা 2.5 কোটি টাকা করে পেয়েছেন। টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর 125 কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছিলেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। এর মধ্যে টিমের 15 জন এবং সদ্য প্রাক্তন হেড কোচ রাহুল দ্রাবিড়কে দেওয়া হয় 5 কোটি টাকা করে। দ্রাবিড়ের 3 সহকারী ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পরেশ মামড়ে এবং ফিল্ডিং কোচ টি দিলীপ পেয়েছেন 2.5 কোটি টাকা। হেড কোচ হওয়ায় টাকা বেশি নিতে চাননি রাহুল দ্রাবিড়। বিসিসিআইয়ের একটি সূত্র থেকে জানা গেছে, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের সমান পুরস্কার নিতে চেয়েছেন দ্রাবিড়। বিসিসিআই তার এই মনোভাবকে সম্মান জানিয়েছেন। তথ্য বলছে, এর আগেও একই কাজ করেছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবিড়। 2018 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জেতার পর তাকে 50 লক্ষ টাকা পুরস্কার দিয়েছিল বিসিসিআই। সাপোর্ট স্টাফদের দেওয়া হয়েছিল 20 লক্ষ টাকা এবং খেলোয়াড়রা পেয়েছিলেন 30 লক্ষ করে টাকা। বিষয়টি মানতে পারেননি রাহুল দ্রাবিড়। তার অনুরোধে সমস্ত কোচিং স্টাফদের 25 লক্ষ টাকা করে দেওয়া হয়। 2011 থেকে 2024 সালের টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন রাহুল দ্রাবিড়। দ্রাবিড়ের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ভারতের কোচ হয়েছেন গৌতম গম্ভীর, যিনি ভারতীয় দলের ক্রিকেটার হিসাবে জোড়া বিশ্বকাপ জিতেছেন। গত মঙ্গলবার বোর্ড সচিব জানিয়ে দেন, গৌতম গম্ভীর ভারতের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন। সেক্ষেত্রে কেকেআরের দায়িত্ব ছাড়তে হচ্ছে গম্ভীরকে। জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে বছরে 12 কোটি টাকা বেতন পেতেন রাহুল দ্রাবিড়। সাথে ছিল অন্যান্য অনেক সুযোগ সুবিধা। বেতনের বিষয় নিয়ে বোর্ডের সাথে আলোচনা চলছিল গৌতম গম্ভীরের। একটি তথ্য বলছে, সম্ভবত দ্রাবিড়ের থেকেও বেশি বেতন পাবেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।